বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে এফডিসি পাড়া। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির 15তম এই নির্বাচন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21 পদের বিপরীতে একজন স্বতন্ত্র প্রার্থী সহ তিনটি প্যানেল থেকে 58 জন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। এবারের নির্বাচন চলচ্চিত্র শিল্পীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্পী সমিতি নির্বাচনের হালচাল জানাচ্ছেন বিউটি সমাদার। এফডিসির 4 নম্বর ফ্লোরের রাস্তায় নায়ক ওমর সানি এবং নায়িকা মৌসুমীর ভোট চাওয়ার এই দৃশ্য কোনো চলচ্চিত্রের শুটিংয়ের নয়। চলচ্চিত্রের দৃশ্যের মতো করেই তারকা শিল্পীরা মাঠে নেমেছে ভোটের প্রচারণায়। 5ই মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসির ফ্লোরে ফ্লোরে দেখা যায় প্রচারণার এমন দৃশ্য। দীর্ঘদিন যেসব শিল্পীর পাই পড়ত না এফডিসির চত্বরে, সেই সব তারকা শিল্পীরাও এখন রীতিমতো ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন নির্বাচনী প্রচারণায়। আমি তো সাংঘাতিক কনফিডেন্স যে আমার জায়গাটা অনেক ভালো, 95% ইনশাল্লাহ একটা ভালো প্যানেল দিতে আমরা চেষ্টা করেছি। আমার কিছু কমিটমেন্ট আছে শিল্পীদের জন্য যেটা ইতিপূর্বে কেউ চিন্তাই করেন। এবারের নির্বাচনে ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর, জায়েদ খান এবং ড্যানি সিডাক, ইলিয়াস কোবরার নেতৃত্বে সেজেছে তারকা শিল্পীদের প্যানেল। তিনটি প্যানেলের জন্য আমার শুভকামনা রইল, যারাই আসবেন তারা অবশ্যই যোগ্য হবেন। আমি আমার জন্য তো ভোট চাইবো এবং আমার প্যানেলের জন্য ভোট চাইবো। আমি আশা করছি সবাই প্যানেলে ভোট দিবে, কারণ এখন আসলে ইয়াংদের টাইম, তো ইয়াংরা কাজ করতে পারবে। এই প্যানেলগুলোতে রিয়াজ, ফেরদৌস, মৌসুমী, পপি, পূর্ণিমার মতো তারকা শিল্পীদের নাম যেমন শোভা পেয়েছে, তেমনি সমালোচনা তৈরি করেছে নাসরিন, জেসমিন, চিকনারীদের মতো অপরিচিত মুখগুলো নিয়ে। তবে এরা নিবেদিত কর্মী বলেই জানান প্যানেলের নেতারা। কিছু নতুন মুখ ঢুকিয়েছি যাতে করে আমাদের তাদের পরিচিতিটা হোক। ফিল্মকে বাঁচাবার জন্য পৃথিবীর যে কোনো শক্তির বিপক্ষে আমি কাজ করবই। সবাই তো আমাদের দিকে দেখতে পাচ্ছি। শিল্পী সমিতির মোট ভোটার 624 জন, তিনটি প্যানেল নিয়ে তারাও আছেন দোলাচলে। তিনটা প্যানেল তো প্রার্থীদের চেয়ে বেশি টেনশন হলো ভোটারের, আমাদের একটু কষ্ট হবে যে আসলে কাকে বেছে নিব। চলচ্চিত্র শিল্পী সমাজের জন্য এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যা কিছু করার নির্বাচনের ক্ষেত্রে সেসব সব কিছু আমরা এগুলো করে ফেলেছি। তবে প্যানেল যেভাবেই সাজুক না কেন, বেলা শেষে ফলাফল নিজেদের ঘরে তুলতেই মরিয়া প্রার্থী ও সমর্থকরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।